অভিষেক বনার্জির এই আক্রমণেরই জবাব দিলেন অধীর চৌধুরী। গতকাল সাগরদিঘি সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসের ছবি দেখান অভিষেক। আর এই প্রসঙ্গে রিপাবলিকে অধীর চৌধুরীর পাল্টা দাবি, অনেক তৃণমূল নেতার সঙ্গে অনেকের ছবি রয়েছে, তাতে কি প্রমাণ হয়? বিজেপির সবচেয়ে বড় টিম তৃণমূল, যখনই মোদী বিরোধী মুখ খোঁজা হয় তখনই মমতার বাধা। রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি। আগামী 27 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচার চলছে জোর কদমে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দাদা, সাগরদিঘির উপনির্বাচন চলছে, কতটা আশাবাদী আপনারা? আমরা সাগরদিঘির উপনির্বাচনে জিতবো, এটাই, এর বেশি কিছু আশাও নাই নিরাশাও নাই। সাগরদিঘি উপনির্বাচনে জিতবো আমরা, এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি, আমাদের লক্ষ্য পূরণ হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সাগরদিঘিতে, এবং সেখান থেকে তিনি বলছেন যে কংগ্রেসের যিনি প্রার্থী তিনি পদ্মফুল মনোনীত প্রার্থী। ভালো লাগছে একটা জিনিস, যে এই কংগ্রেসের প্রার্থী সম্পর্কে এই ধরনের যখন দোষারোপ, এই ধরনের যখন কলঙ্ক দেওয়ার চেষ্টা করে, তখন আমার বুঝতে বাকি থাকে না যে এখানে যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি জিতবেন। আজকের যে আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে তার 2018 সালের একটা ছবি ছিল, সে তখন তৃণমূলের নেতা ছিল, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিল। তৃণমূলের নেতা হয়ে সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুরালী বিশ্বাসের বাড়িতে তাদের যাতায়াত ছিল, সেখানে তার ছেলের সঙ্গে ছবি আছে, তার ছেলের সঙ্গে ছবিটা 2018 সালের। তো এগুলো কোনো এর থেকে আমার ছ্যাবলামির কিছু নাই। তো স্বাভাবিকভাবেই এরা নির্বাচনের আর কিছু বলার নাই এদের, কারণ এত চুরি বাটপাড়ি এদের বিরুদ্ধে মানুষ এত অভিযোগ যে নির্বাচনের ভোট করতে এসে এরা খেই হারিয়ে ফেলছে, রাজনৈতিক কথা মুখ দিয়ে বার হচ্ছে না। কোটি কোটি টাকা খরচ করে একটা সভা করার জন্যে, যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে, তাদের তারা বলেছে যারা বাসে করে আসছে যে ভাই আমরা ওই ব্রয়লার মুরগি খাবো না, আমাদেরকে যদি খাসি কেটে দিতে পারো খাওয়াতে পারো তবে আমরা যাব। নেতারা তাতেই রাজি হয়েছে, খাসি কেটে খাসি মাংস ভাত খাইয়ে সঙ্গে টাকা পয়সা দিয়ে সারা মুর্শিদাবাদ মালদা নদিয়া বীরভূম থেকে সব বাস গাড়ি নিয়ে এসে সভা ঘুরিয়েছে। কয়েক কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গের যিনি যুবরাজ তার উপস্থিতির জন্য আজকে ব্যয় হলো, যেখানে গরিবি বেকারত্ব ছেয়ে গেছে বাংলাকে, রুটি রুজির ব্যবস্থা নেই, চাকরি নেই, সেখানে এইভাবে কোটি কোটি টাকা খরচ করে যুবরাজ আসবে বলে একটা সভা, এটা কি বিলাসিতা নয়? এই টাকা কোত্থেকে আসে? সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। এটা বায়রন বিশ্বাস একটা ভালো ছেলে, বাচ্চা ছেলে, তাদের দিদি যিনি পশ্চিমবঙ্গে উনার যিনি পিসি, সে পিসির সঙ্গে ছবি আছে ওর বাবার, ব্যবসায়ীরা তাদের সঙ্গে তো ছবি থাকবেই, তার জন্য তাকে বিজেপির মনোনীত বলার মানে কি সেটা তারাই জানে ভালো করে। কারণ এই কথা বলার মধ্যে দিয়ে ওরা প্রমাণ করছে যে এই সিটে তৃণমূলের আর কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা জিনিস বলছেন যে অধীর চৌধুরী তিনি কংগ্রেসের নেতা, কংগ্রেসের সাংসদ, কিন্তু তিনি সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোন সিআরপিএফ? যে সিআরপিএফকে মোতায়েন করে, যে সিআরপিএফকে নিযুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে এরকম অভিযোগ। বিজেপি আর স্বরাষ্ট্র দপ্তরের পোজ সব এক না, তাহলে ভারতবর্ষের যে সামরিক বাহিনী তারা কি সব বিজেপির লোক? আজ ভারতবর্ষেরা সীমানা পাহারা দিচ্ছে, ভারতবর্ষেরা সামরিক বাহিনী তাকে সব বিজেপির ক্যাডার, জানে না বোঝে না কোথাকার সব নিয়ে চলে এসছে, রাজনীতিতে ঢুকে গেছে পিসির দয়ায়। বলতে হয় বলে দিচ্ছে একটা কথা, সিআরপিএফ তো দিদি যখন দিল্লির মন্ত্রী ছিলেন তখন দিদির সিআরপিএফ থাকতো, এই আরপিএফ নিয়ে দিদি এখনও চলেন মনে হয়। কিছুদিন আগেও আমি দেখেছি রেলের আরপিএফ, যেটা রেলে প্রোটেকশন ফোর্স নিয়ে দিদি চলত, এগুলো কোনো ছ্যাবলামি ছাড়া কিছু না। আমাকে কেন্দ্রীয় সরকার মনে করেছে আমার সিকিউরিটির দরকার, তাই আমাকে ফোর্স দিয়েছে। তা তাদের জ্বলনের কী আছে? তারা দাবি করতে পারে কেন্দ্রীয় সরকার যে ভাই ফোর্স উঠিয়ে নাও। বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে 100 দিনের কাজ নিয়ে তারা তৎপর, তারা চান যে 100 দিনের কাজের টাকা মানুষজন পাক, কিন্তু সেন্ট্রাল টাকা দিচ্ছে না, এবং অধীর চৌধুরী কংগ্রেস কেউ এটা নিয়ে পথে নামে না। আমাদেরকে বলুক, আমরা তো চাইছি দিদি, আমাদেরকে বলুক, আমরা তো করতে চাই, বাংলাকে ওর থেকে বেশি ভালোবাসি আমরা, কিন্তু 100 দিনের কাজের টাকা মেরে খাওয়ার জন্য ওকালতি করতে তো পারবো না, 100 দিনের টাকা মেরে খাওয়ার জন্য ওকালতি করতে পারবো না, 100 দিনের টাকা মেরে খাওয়া, ঘরের টাকা মেরে খাওয়ার জন্যে
অধীর চৌধুরী ওকালতি করে না, বাংলার জন্য কি বলি না বলি, পার্লামেন্টের রেকর্ডে সব থাকে। দিদির দলের এমপিরা তো দিল্লি যায়, ওই তাদের মুখে তো কিছু শুনি না বাংলার জন্যে আন্দোলন করতে। দিদি এখানে সারদাকাণ্ডের চোরের জন্য কলকাতায় রাজপথে গোটা রাত জেগে অবস্থান করতে পারে, এরা দিল্লিতে গিয়ে আন্দোলন করতে পারছেন না, কারণ আমরা যোগ দিব দিদির সঙ্গে। উনি পিসিকে বলুন আমাদেরকে নিয়ে। মুর্শিদাবাদের সাগরদিঘির ওতে উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচার চলছে জোর কদমে। আমরা দেখালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস, তার ছবি শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছে সেই বিষয়টি সামনে এনেছেন। এক কথায় তিনি বারবার অভিযোগ করে এসেছেন যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে গোপন আতাত রয়েছে সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন। আর তারই পাল্টা জবাব দিলেন কে না, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে বিজেপির বি টিম মমতা বন্দ্যোপাধ্যায় যখনই মোদি বিরোধী কোনো মুখ তৈরি করার চেষ্টা করা হয় এই রাজ্যের বুকে, তখনই প্রধান বাধা হয়ে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আর যখনই ছবিটা সামনে আনা হচ্ছে সেটা 2018 সাল, তখন ওই বায়রন বিশ্বাস ছিলেন তৃণমূল কর্মী এবং শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের নেতা। সেই মুহূর্তে ছবিকে এনে 2023 কি প্রমাণ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে সাগর দিঘিতে জয় নিয়ে আসার কথা শোনালেন অধীর চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি যে সামনেই সাগরদিঘি উপনির্বাচন রয়েছে, তার আগেই বাড়ছে রাজনীতির উত্তাপ। সাগরদিঘিতে অধীরকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর রঞ্জন চৌধুরী অমিত শাহের বাহিনী নিয়ে চলছেন কেন? এই মির্জাফরকে চিনে রাখুন হারাতেই হবে, তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন এই প্রতিক্রিয়া দিচ্ছেন বারবার প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেসের যে প্রার্থী বায়রন বিশ্বাসের ছবিটা সামনে এনেছেন, তারপরে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন। ওকে বলুন আপনারা যারা আমাকে ছবি নিয়ে প্রশ্ন করছেন, তারিখ ডেট প্লেসটা জানিয়ে দিতে, এবং সেই সময়কালে আমার এবং ওই ভদ্রলোকের যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার রাজনৈতিক অবস্থানটা ওই সাল ওই ডেট ওই মাসে কি ছিল এটা প্রকাশ করে দিতে, তাহলে দুধ আর জলটা আলাদা হয়ে যাবে। আমরা শোনালাম যে বিরোধী দলনেতা তিনি বারবার অভিযোগ করছেন যে এই বিষয়গুলিকে সামনে এনে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মোদি বিরোধী মুখ খুঁজলেই বাধা দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এই ভাষাতে যেমন আক্রমণ সারিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, ঠিক তেমনই উপনির্বাচনের আগে এই ইস্যুতে চড়ছে রাজনীতির উত্তাপ। অভিষেক ব্যানার্জির আক্রমণের একদিকে যেমন জবাব দিয়েছেন অধীর চৌধুরী, তেমনই পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই জবাব দিয়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব বারবার দিয়েছেন অধীর চৌধুরী।